দোয়া কবুলের সময় হাত তুলে দোয়া করতে হবে নাকি হাত না তুলে দোয়া করলে সে দোয়া কবুল হবে দোয়ার আদব হলো আপনি যখন চাইবেন ইদা সাল তুমুল্লাহ হাফাসাল রুহু বি তবে যখন আল্লাহ কাছে চাইবে তখন তোমাদের হাতে তালু দিয়ে আল্লাহ কাছে চাইবে অর্থাৎ হাত তুলে দোয়া করবে এটা সাধারণ আদব শিষ্টাচার তবে নির্দিষ্ট দোয়ার কোনো ফর্মেট যদি থাকে যে অমুক জায়গায় দোয়াটা পড়বেন টয়লেটে ঢোকার সময় এটা পড়বেন খাবার সময় এটা পড়বেন ঘুমের সময় এটা পড়বেন এরকম নির্দিষ্ট ফর্মেট ঠিক করা থাকলে সেখানে হাত তোলা নয় বরং শুধু দোয়া উচ্চারণ করবেন আর সাধারণ দোয়া কবুল হয় এই টাইমগুলোতে এরকম যদি সময় থাকে সেখানে আপনি হাত তুলে দোয়া করাটাই হলো দোয়ার আদব সরোয়ার হোসেন আপনি লিখেছেন আমরা কয়েকজন ব্যাচেলর একত্রে ছয় একটি ফ্ল্যাটে থাকি এক্ষেত্রে আমরা যদি একসাথে হয়ে জামাতের নামাজ আদায় করি তাহলে কি জামাতের হক আদায় হবে না কিংবা নামাজ সঠিক হবে কিনা যদি মসজিদ আপনাদের থেকে অনেক দূরে হয় যাওয়া আসা আপনাদের জন্য অনেক বেশি কষ্টকর হয় বা আপনাদের নানা দিক থেকে অসুবিধাজনক হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা করতে পারেন কিন্তু জাস্ট অলসতার কারণে যে নিচে নেমে আবার মসজিদে যাবো আসবো এটা ঝামেলা তো আমরা এখানে করি তো এরকমটি করা উচিত হবে না যদি অসুবিধাজনক হয় ধরুন আহ ভেঙে উঠতে হয় সবার শারীরিক অবস্থা একরকম নয় কিংবা মসজিদে একটু বেশ দূরে তাহলে সেই অবস্থা আপনারা নিজেরা জামাত করে আদায় করতে পারেন তাতে জামাতে সালাদা দেয়ের স্বপ্ন পাবেন এবং দায়মুক্ত হবেন ইনশাআল্লাহতে ফেসবুক তখন একটি নামাজের ভিডিও ফেসবুকে রয়েছে যা ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে এদের পরে কাদের ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দায়িত্ব কি আমরা মানুষকে সচেতন করতে পারি সঠিক বেঠিক বিষয়গুলোকে কোন হাদিসের আলোকে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমরা তুলে ধরতে পারি যাতে করে মানুষ সচেতন সাবধান থাকে সেই সাথে আপনার যদি তাদেরকে তারা কোনো অন্যায় করে থাকে ভুল কোনো তথ্য দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা ভালো বলতে পারবে এটা আমার সাবজেক্ট না আবু আপনি লিখেছেন আমাদের মসজিদে দেখছি এক লোক পাঁচ বছর হল একামত দিয়ে আসছে কিন্তু একামত সহি নয় একামত সহি না হলে ফরজ নামাজ এবং জুম্মা নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে একামতের মধ্যে কোনো অশুদ্ধতা থাকলে যে সালাত আদায় হবে না মুসল্লিদের ব্যাপারটা কিন্তু সেরকম নয় তবে অবশ্যই একজন শুদ্ধ উচ্চারণকারী মোয়াজিন নিয়োগ দেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব বিধায় হয় এই ভদ্রলোককে সংশোধন করাতে হবে অন্যথায় তার জায়গায় একজন শুদ্ধ উচ্চারণকারী মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে কর্তৃপক্ষের তবে এই কারণে মুসলিমদের নামাজ নষ্ট হবে বা ক্ষতি ক্ষতি হবে বা এরকম নয় জান্নাতুল ফেরদাস দেখেছেন রসুল করিম সাল্লা সাল্লাম চার জিনিস থেকে পানা নাচে সালাম ফিরাত নিষেধ করেছেন সেটা ফরজ সহ সকল সালাতি কি প্রযোজ্য হা আমরা ফরজ হোক নফল হোক সকল সালাতি দোয়া মাসুরার জায়গায় সেটা আমরা পড়তে পারি আল্লাহমিন্ন নার ও আজাবুল কবর ও আউজানাহিউল্ক সার ফিতুল মাসিহায় অর্থাৎ কবর আজাব থেকে জাহান্নাম থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই এবং দাজ্জালের ফেদনা থেকে এবং জীবন মরণের ফেতনা থেকে আপনার কাছে পানা চাই এটি দয়া মাসুরার যে আল্লাহমিন্তমকে আমরা পড়ি এই জায়গায় এই দোয়াটা পড়া যেতে পারে হ্যাঁ ওইটার সাথে পড়া যেতে পারে বা ওই দোয়াটাকে কখনো এটা কখনো ওইটা পড়া যেতে পারে